সাথে সাথে এবার কয়েকটা প্রসঙ্গ ইন্ডাস্ট্রির কয়েকটা টপিক আমি একটু আলোচনা করি যে গানটা আমরা প্লে করলাম এটা আসলে একটা আর্টিস্টের প্রাইজ ভার্সন আমি মনে করি এবং এটাই সত্য দিলু বাবা আমাদের লেজেন্ডারি সিঙ্গার সেই ক্ষেত্রে এবং আমি মনে করি যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ ডিজির হাতের এটা যদি ভুল না করি পাশাপাশি একটা প্রশ্ন হচ্ছে রিলেটেড যেটা এখন যদি কপিরাইট ইস্যু নিয়ে অনেক আলোচনা হচ্ছে ডিজে পারফর্মে এবং এই রিপ্রাইজ ভার্সনগুলোর আসলে অবস্থানটা কোথায় কি অবস্থায় দুটো প্রশ্ন ওকে প্রথমত বিষয় হচ্ছে যে আমি যখন পাগল মন প্রজেক্টটা নিয়ে ভাবছিলাম তখনই আমি দিদ্রু বাপাকেই মাথায় রেখেই ভাবছিলাম এটা এমন না যে আমি এই গানটার কিন্তু অনেক রেন্ডেশন আছে পাগল মন সার্চ দিলে অনেক গান পাওয়া যায় অনেক আর্টিস্ট করেছেন অনেক কম্পোজার করেছেন তো আমার প্ল্যানই ছিল যে কিভাবে আমি ওনাকে সম্মানটা জানাতে পারি আচ্ছা আমি ট্র্যাকটা রেডি করার পরে ওনাকে যখন দিই উনি প্রথমে সারপ্রাইজ হয়ে গেছিলেন যে এটা কি আমি গাবো আমি বলছি হ্যাঁ এটা আপনার জন্যই বানানো হয়েছে দ্যাট টাইম উনি যখন ভয়েস দিলেন আমরা ভিডিও করলাম আহামরি কোনো ভিডিও না ভেরি সিম্পল বসে আমরা চাইছি যে ওনার গানটা শুনুক আচ্ছা জরুরি নাই যে এখানে অনেক হুলস্থুল আয়োজন এটা সেটা আমরা চাই নাই দেন মানুষ এটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে ওই সময়টায় এবং এখনো মানুষজন এই গানটা শুনছেন এবং আমাকে এটা গুড ফিল করায় যে দিল্লু পাপার মতো ওই ধরনের ওই মানের আর্টিস্ট ভালো মানের আর্টিস্ট উঁচু আর্টিস্ট এই বয়সে এসে ওনার এখন মিউজিক্যালি যেই মানে এঙ্গেজমেন্ট উনি এখনও মিউজিক নিয়ে যে পরিমাণ কাজ করছেন সেটা আমাকে খুব গুড ফিল করায় যে সামহাও ওই গানটার পরে উনি আরও বেশি অনুপ্রেরণা পেয়েছেন আরও বেশি একটা ফোর্স পেয়েছেন যে আরও গান করতে হবে যতদিন পর্যন্ত করা যায় এটা একটা ব্যাপার আর যেটা বললেন যে কপিরাইট ইস্যু অ্যান্ড এখনকার যে বিষয়গুলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে কপিরাইট ইস্যুটা কিন্তু হ্যান্ডেল করা খুব একটা কঠিন না আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেমন ধরেন কথার কথা আমার কোনো গান করতে ইচ্ছা হলো কাউকে ট্রিবিউট করতে ইচ্ছা হলো বা অরিজিনাল আর্টিস্টকে শ্রদ্ধাটা জানাতে ইচ্ছা করলো আমি তো প্রথমত খোঁজ করবো যে কোন গানটা করতে চাই সেই গানের সাথে রিলেটেড কারা কারা আছে কম্পোজার কারা গীতিকার কারা গেয়েছেন কারা তো এই মানুষগুলোর কাছে যদি আমি প্রথমত অ্যাপ্রোচ করি যে আমি এই গানটা ছোটবেলা থেকে শুনি এই গানটা আমার ভীষণ প্রিয় এই গানটা আমি চাই যে আমি আমার একটা রেন্ডেশন করে আপনাকে শোনাতে আপনি যদি মনে করেন সেই গানটা আমার জন্য আপনাকে রাইটলি জাজ করা যায় বা মিউজিক্যালি ঠিকঠাক আছে তাহলে উনি অনুমতি দিলে এটা তো মানে প্রবলেমের কিছু নাই একদমই পাশাপাশি একটু জানতে চাই যে গত বারো বছরেরও বেশি এক যুগেরও বেশি সময় ধরে দেখছি যে এই জনরাতে এই কাজগুলোতে ডিজের হাত একাই ফাইট করছে একাই আছে তো এইটার আসলে লিগেসিটা কেন তৈরি হলো না এটা কারণটা কী মনে হয় নিজের কাছে নিজে প্রশ্ন করলে কি উত্তরটা আসে যেমন বাইরের দেশে বাইরের দেশে বলতে আমরা প্রায়ই আলোচনা করি ভারতকে নিয়ে তো সেক্ষেত্রে কিন্তু এই রিপ্রাইজ পুরনো শিল্পীকে আবার নতুন করে আনা সেই গানগুলোকে নতুনভাবে মিক্স করার অনেক রকম এক্সপিরিয়েন্স চলে এবং সেগুলোর আসলে মানে কাউন্ট করে শেষ করা যাবে না এবং অনেকগুলো কম্পোজার ডিজে একসাথে জয়েন্টলি কাজ করে বাংলাদেশে আমরা একজন ডিজের হাতকে পেয়েছি আমরা ধন্য কিন্তু আমরা আসলে আমাদের প্রত্যাশার জায়গা আরো আরও এই কাউন্টেবিলিটি আরও বেশি দরকার ছিল প্রয়োজন ছিল কেন মানে কাজটা কঠিন বলে কাজটার পয়সাটা একটু কম বলে নাকি একটু শর্টকাট না বলে প্রথমত ব্যাপার হচ্ছে যে নাও এডেজ আমি ছাড়াও আরো অনেকজন কাজ করছে আমি এখনকার সময়টা বলছি তারপরে একটু আপনার পুরান প্রসঙ্গে যাব যে এতদিন কেন হলো না এখন যেমন অ্যাপিরাস নামে একটা টিম কাজ করছে সেটা তো যুগের সংগ্রামের পরে এখন এটার ব্যাখ্যাটা আমার কাছে এমন মনে হয় যে প্রথমত ব্যাপার যে করার ইচ্ছাটা হয়তো এখনো তৈরি হয় না ইচ্ছাটা তো আগে ব্যাপার যে আমি আমার যে রেগুলার সেট আমি যেই সেটে বাজাই দশটা গান দিয়ে হোক পঞ্চাশটা গান দিয়ে হোক আমার যে প্লেইং টাইম সেখানে আসলে আমি বাংলা গানকে প্লেস করতে চাচ্ছি কিনা এই ফিলোসফিটা তো সবার আগে দরকার যেটা আমার হয়েছিল যে আমি একটা গান যদি আমি বানাতে পারি তার মানে হচ্ছে একটা হিন্দি গান কমবে তার মানে হচ্ছে একটা ইংলিশ গান কমবে আমার গানটা সেট হবে আমার লজিকটা হচ্ছে আমি বাংলাদেশি আমার সামনের অডিয়েন্স বাংলাদেশি আমি বাংলাদেশের যদি জায়গা অনুযায়ী বলি আমার গান বাংলাদেশি আপনার ল্যাঙ্গুয়েজ বাংলাদেশি তাহলে বাংলা গান বাজাইলে সমস্যাটা কোথায় এই বাংলা গান দিয়ে এই বাচ্চুভাইয়ের একাকার তারা দিয়েই আপনি কিন্তু কনসার্টে যে হুলুস্থুল লাফালাফি করতেছেন নাচানাচি করতেছেন মজা করতেছেন তাহলে ওই বাংলা গানটা দিয়েই কেন ডান্স ফ্লোরে আনা যাচ্ছে না কারণ আমার মতো হয়তো আরও অনেকজন ভাবছে না আচ্ছা এই ভাবনাটা শুরু হয়ে গেলে অনেকগুলো ডিজেও হয়তো আরও আগেই আসতো যেটা এখন আসতেছে দারুণ যেহেতু বাচ্চাভার প্রসঙ্গ আসলো বাচ্চাভার সাথে খুব ইন্টিমেট টাইম গিয়েছে এবং আমরা একসাথে টুনটুন টুন মাউলের ওটার সাথেও একটা লঞ্চিং গেছে সম্পর্ক এবং দু একটা স্মৃতির কথা যদি একটু শেয়ার করি আমি ওনাকে ব্যক্তিগতভাবে নানা বলতাম উনি আমাকে যখনই ফোন করতেন বা কোনো ইস্যুস থাকতো নানাই বলতো দেন আমরা আমি যেহেতু এজেন্সিতেও কাজ করি আমি দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি এজেন্সিতে ইভেন্টের কাজগুলোর সাথে কানেক্টেড আছি সো ইভেন্ট পারপাসে ওনার সাথে আমার বেশ কিছু যোগাযোগ হতো এবং আমি যখন তানিম সাহেবের সাথে আমি অ্যাসিস্ট করতাম তখন যেহেতু তানিম সাহেবের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড কোম্পানি ছিল এখনও আছে যেটা শামীম ভাই দেখাশোনা করেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার তো আমরা যখন একসাথে কাজ করতাম এবং বাচ্চু ভাই যেহেতু সাউন্ড ওখান থেকেই প্রেফার করতেন শামীম ভাইদের বা তানিম ভাইদের ওখান থেকে তো ওই সুবাদে আসলে আমাদের অনেক ট্যুর করা হয়েছে অনেক একসাথে কাজ করা হয়েছে আমি এবির দুইটা গানের মিউজিক ভিডিও করছি সেগুলো একটা গানের নাম হচ্ছে বাংলাদেশ যেটা খুব পপুলার সেটা না ওনার এর পরে আরেকটা বাংলাদেশ একটা ভার্শন করেছিলেন সেটা প্লাস আমরা অনেকগুলো ট্যুরে আসলে একসাথে অনেকটা সময় কাটাইছি এবং আমার আসলে খুব ইচ্ছা ছিল যে ওনাকে দিয়ে একটা অরিজিনাল জিনিস বা কম্পোজিশন করানোর অথবা ওনারকে ওনার মেন স্ট্রিমের যে গানগুলো যে গানগুলো খুব মানুষ পছন্দ করে সেই গানগুলোকে দিয়ে যদি আমাদের সাউন্ড আমি যে সাউন্ডটা পছন্দ করি সেই সাউন্ডে যদি ওনাকে দিয়ে আরেকবার গাওয়াতে পারতাম এটা ব্যাড লাগ যে আমি আসলে ওই সময়টা পাইনি আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে আমরা তো প্রায় সময় সাবকন্টিনেন্ট বলতে বলিউড ইন্ডাস্ট্রিকে খুব তুলনা করি যদিও ধারে কাছে নাই কিন্তু সেই ক্ষেত্রে চেষ্টার জায়গা থেকে আমাদের ফিল্ম মিউজিকে এ যে ব্লেন্ড করা এবং ঠিক ব্লেন করা বলতে আসলে রিপ্রাইজ ভার্সনগুলো আগে থেকে একটা প্ল্যান করে যে এইটার পরে তিন মাস পরে এইটা রিলিজ দেওয়া হবে চার মাস পরে এইটা সেই প্ল্যানিং কিন্তু আমরা কখনো করেছি কিনা আমার জানা আমাকে নাই তো এটার কি প্রয়োজন অনুভব মানে করে কিনা না ডিজের রাহাত এবং সেই জায়গা থেকে আমাদের অপরচুনিটিসগুলো কেমন নাকি বাজেটে থাকে রাহাত অনেক টাকা চায় ভয় পেয়ে চলে যায় মানে না ইস্যুটা বাজেট না ইস্যুটা হচ্ছে যিনি প্রডিউসার থাকছেন আমি যদি ফিল্মের কথা বলি উনি আসলে বা ডিরেক্টর আছেন উনি আসলে গল্পের প্রয়োজনে উনি ভাবছেন কি না যে এখানে আসলে একটা আউট অফ দ্য বক্স একটা সাউন্ড এখানে দরকার টিপিক্যাল যে ধরনের বাংলাদেশে সাউন্ড হচ্ছে সে বাংলাদেশেও কথার কথা অনেক আইটেম সং হচ্ছে কিন্তু সেটার সাউন্ড কিন্তু দিন শেষে বাংলাদেশের মতোই এইটাকে সামহাও একটু কি সরে যে একটু কি নতুন কোনো সাউন্ডকে এখানে আনা যায় কি না সে ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা নাই আচ্ছা আমার দুই সাল সাত সালে দুইটা জনপ্রিয় গানের পরে ম্যাসিভ যদি বলি যে গানটা সবাই খুব পছন্দ করেছে সেটা হচ্ছে ঢাকা অ্যাটাক মুভিতে টিকাটুলি যেটা আমি এবং মাসুম মিলে আমরা প্রডিউস করি তো সেই জায়গাটাতেও যদি খেয়াল করে দেখেন ওখানেও কিন্তু ওই সাউন্ড ওয়াইজ কিন্তু এটা দিন শেষে বাংলাদেশের বা ইন্ডিয়ান টাইপ অফ সাউন্ড যে আমাদের দেশে যে ধরনের খ্যামটা সাউন্ড হয় একটু স্টেজে যে ধরনের সাউন্ডে আমরা আর্টিস্টদেরকে দেখি কিন্তু ইন্ডিয়াতে এটা প্রচুর হয় যে অরিজিনাল যদি কথার কথা অরিজিৎ সিংয়ের একটা গান যেটা সিনেমা ইউজ হলো প্রডিউসারই অথবা রেকর্ড লেভেলই

কনগ্রেচুলেট করতে অনেক দেরি হয়ে গেল শুরুতে আমি প্ল্যান করে রাখছিলাম বাট মানে খেয়ে হারিয়ে ফেলছি এই ঐক্য চ্যানেলায় মিউজিক অ্যাওয়ার্ডস যেটার জন্য এই অনারের জন্য কনগ্রেচুলেট করছি পাশাপাশি একটু জানতে চাচ্ছি যে লিগেসি এই যে প্রায় দুই যুগের সংগ্রাম ডিজের হাতের এই লিগেসির গল্পটা বলতে কিন্তু খুব আরাম লাগে এবং খুব গর্ববোধ হয় আমাদের দেশের ডিজের এরকম লং জার্নির গর্ব খুব কম রাইট আসে ঠিক আছে ফান করলাম আচ্ছা ঠিক আছে এরপরেও আচ্ছা ইতালির জব আসলো ইতালি চলে গেলাম আচ্ছা ঠিক আছে জার্মানি আচ্ছা ঠিক আছে আর একটা ভালো কর্পোরেট জব পেলাম চলে আর ওই ছিলাম আগে ওই অমুক সময় এই গল্পই কিন্তু এটা কেন মানে মানে এন্টায়ার ইন্ডাস্ট্রি আমি জানি যে গ্যারেজ নামে এবং অনেকভাবে কিন্তু রাহাত ট্রায়ও করেছে যে এমন না যে একটা জেনারেশন খুব লিটারেট জেনারেশন জেনারেশন হয়ে উঠুক এটা কি একটা ব্যর্থতার দায় আছে কিনা বা হয়ে ওঠে না কেন আমাদের ইন্ডাস্ট্রিটা প্রথম কথা হচ্ছে সবাই হয়তো এভাবে ভাবে না ভাবে নাই ভাবে না কি ইন্ডাস্ট্রিটা না 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 ইন্ডাস্ট্রি অনেক মানুষ এখান থেকে ডেইলি তার লিভিং চালাচ্ছে সেই সংখ্যাটা অনেক ধরেন আমি যদি নাম্বারে বলি ধরেন সেটা 200 থেকে 250 ডিজে আছে যারা রেগুলার বেসিসে পারফর্ম করছে আর যদি খুব মানে কোয়ালিটির দিক থেকে যদি বলি সেটার সংখ্যা নট লেস দেন ফিফটি তো ফিফটি পারফর্মার ধরেন কথা ওদের যদি পেমেন্ট বলি শোয়ের পেমেন্ট বলি সেটা টেন টু ফিফটি থাউজেন্ড পর্যন্ত তো এই সংখ্যাটা তো এক একটা শোয়ের পেমেন্ট বলতেছি আমি তো এই অ্যামাউন্টটা তো খারাপ না অবশ্যই এবং সেই মানুষটাকে তার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগও আছে এবং সেই মানুষটাকে তাকে সেলিব্রিটিশিপ আনার জন্য যে যে জিনিসগুলো করার প্রয়োজন সেই জিনিসগুলো সামহাও আমাদের এখানে যেটা ব্যক্তিগত আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরা শুধু পারফর্ম করার ক্ষেত্রেই ওকে পারফর্ম করার ছাড়াও যে আরও অনেক কিছু আসলে লাগবে সেই জায়গাগুলোতে সামহাও আমরা খুব একটা সময়ের সাথে সাথে নিজেদেরকে ডেভেলপ করি না আমার একটা ছোট্ট জিনিস একজন আমাকে বলছিলেন যখন ইকোনো বল আসে বাংলাদেশে তখন কিন্তু মানুষ সবাই ইকোনোর দিকে খুব ঝুঁকলাম আমরা কারণ তার আগে রেড টাইপের পেন ছিল সরি তো এরপরে ইকোনো ওর ব্যবসাটাকে সাস্টেন করা ও যখন ব্যবসা পিকে চলে গেছে তখন ও ব্যবসাটাকে সাস্টেন করার জন্য ওর ছোট্ট খাট্ট কিছু জিনিস ইম্প্রুভ করে ওটার একটা নাম দিল ইকোনো ডিএক্স আম পাবলিক কি আসলে ওই ছোট জিনিসের আসলে ব্যাপারটা বুঝতে পারছে পারে নাই যে কী আসলে ইম্প্রুভমেন্ট হলো ওইটা বিজ্ঞাপনী ভাষাই হয়তো বলছে এইটা ওইটা যোগ করে আমরা এই নতুন ফর্মুলায় আরও উন্নত মানের নিয়ে আসলাম আমার ওই দিনের ওই স্পিচটায় একটা কথাই যেটা মনে হয়েছে যখন একটা রেভলিউশন হয় বা যখন যখন একটা বিজনেস অথবা সার্ভিস পিকে উঠে যায় তারপরে ওটাকে সাস্টেন করার জন্য ওইটার অনেকগুলো এক্সটেনশন বের করতে হয় যার জন্য আমি কি করছি আমি যদি এই রিলেটেড প্রশ্নের উত্তরটা দিই যখন আমি প্রথমে তানিম সাহেব অ্যাসিস্ট করলাম তখন আমি শুধু প্লেইং করতাম ওইটাকে আরেকটু ওয়াইডলি করার জন্য আমি অ্যালবামে চলে আসলাম তাতে করে আমাকে সারা বাংলাদেশে নিয়ে গেল বিষয়টা আমাকে আরও বেশি মানুষের সামনাসামনি যেতে হবে লাইভ আমি ওয়াটার কিংডমে পারফর্ম করলাম টানা সাত বছর এভরি সিঙ্গেল ডে লাইফে ডিজাইনকে ঢুকানোর জন্য আমি সেই আপনার গায়ে হলুদ লেভেলে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করলাম মানুষকে রেগুলার যারা মিউজিক প্রোডাকশান করছে মেইন স্ট্রিমের যারা কম্পোজার বলেন বা সিঙ্গার বলেন বা রেকর্ড লেভেল বলেন ওদের ওখানে আমাদের ডিজেদেরকে সেট করার জন্য আমি ব্যাক টু ব্যাক দশটা অ্যালবাম করলাম যাতে প্রত্যেকটা জায়গায় ডিজেকে প্লেস করা যায় আমি নেক্সট জেনারেশন ডিজেকে যাতে আরেকটু নলেজেবল হয়ে কাজটা করে সেটার জন্য দুই সাল থেকে এখনও অবধি ডিজে একটা স্কুল চালাচ্ছি যেখান থেকে অনেকগুলো মানুষ প্রফেশনালি এখন ডিজাইন করছে যেখান থেকে বের হয়ে তো এই ইকোনোডিএক্সের গল্পটা এই জন্য বললাম যে এক জায়গায় ওঠার পরে সাস্টেইন করার জন্য আসলে অনেকগুলো উইং নিয়ে কাজ করতে হয় যেমন আমি এখন কাজ করতেছি আমাদের লাইভ যে কর্পোরেট ইভেন্টগুলো হয় সেই ইভেন্টে ধরেন অনেকগুলো শোতেই ডিজেকে পারফর্ম করানোর আসলে ওরা ভাবছে না শো কন্টেন্ট অনুযায়ী আমি কি করলাম ঠিক আছে ওখানেও আমাকে পারফর্ম করতে হবে কি একটা আমরা ডায়াগ্রাম বাই করলাম আমরা দুইটা পপুলার আর্টিস্ট নিব আমি তাদের গানগুলাকে আমি নতুন একটা রেন্ডেশন বানাবো ওই শোয়ের জন্যই আচ্ছা শুধু ওই শোয়ের জন্য ওই শোয়ের জন্য আমি মাঝখানে দাঁড়াবো আমি শোয়ের প্রডিউসার মানে ওই পার্টের আমি ট্র্যাক প্লে করবো আর্টিস্টটা গাবে হার্ড লেবার কাজ কিন্তু ওই ওই পার্টিকুলার জায়গাটা তো আমি ছাড়লাম না মানে ওইখানেও আমার প্রেজেন্সটা দরকার কারণ কারেক্ট না আমি আমি পার্সোনালি প্রশ্নটা করিনি ইন জেনারেল অনেক চেষ্টা কর চেষ্টা হয়েছে গ্যারেজ একসাথে তিনজন কাজ করা স্কুল খোলা অনেক কিছু করা হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা কি সেভাবে ঠিক বলতে পারি কিনা যেমন ফিমেল ডিজে হিসাবে দুই চারজন সনিকা এখানে এসে কথা বলে গেছে অনেক ব্যাড এক্সপিরিয়েন্সের কথা বলেছে আপনার আমার জানি যে আমাদের রাহাতের হাতেই গড়া তো সেই জায়গা থেকে তারকা চিনি একটা ল্যান্ডমার্ক বা একটা পোস্টার করা যায় সেইভাবে কেন আসছে না আর কি ইন্ডাস্ট্রি হয়ে ওঠা ঠিক হয়ে উঠেছে প্রথম ব্যাপার যেটা বললাম যে ভাবাই হয়তো হচ্ছে না কথার কথা সাপোজ আমি যদি আমি যদি আরেকটু বাড়াই যে ধরা যাক বাইরের দেশে এটা অনেক আগে প্রচলিত যে কোনো একটা মডার্ন আর্টিস্ট যে কোনো আর্টিস্ট মডার্ন যে কোনো আর্টিস্ট তাদের কম্পোজ লেভেলে গেলে স্টুডিওতে ঢোকা মাত্র তিন চার ভার্সনের একটা প্ল্যান করে আমাদের দেশে প্ল্যানের ভাবনাটাই হলো না এখন যে আমি যেটা স্যাড ভার্সন যেটা বলে আপনি স্যাড ভার্সন রেকর্ড করবো এটার সাথে সাথে তিনটা রিপ্রাইজ ভার্সন এখন থেকে প্ল্যান করবো যে তিন মাস পর পর এটা রিলিজ হবে নাই হয় করে যাচ্ছে এটার প্রথম এবং প্রধান ব্যাপারই হচ্ছে আমি আসলে ভাবছি কিনা ব্যাপারটা আমাদের এখানে যারা করছে আমার একটা ব্যক্তিগত অভিমত এটার সাথে সেটা হচ্ছে আমি পারফর্ম করবো কিছু টাকা নিয়ে আসবো আমি আমার মতো করে জীবনযাপন করবো বাট আমার কাছে ফ্রম দা ডে ওয়ান একটা জিনিসই মনে হচ্ছে যে আমাকে যে এতগুলো মানুষ পছন্দ করে আমার গানকে বিভিন্ন রেডিও স্টেশনে বাজছে বিভিন্ন শোতে বাজছে বিভিন্ন জায়গায় আমাকে পারফর্ম করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমার দায়বদ্ধতা কোথায় আমি খালি টাকা নিয়েই যাব আমি আজকে লাউড এবং প্রাউডলি বলতে পারি যে আমি বাংলাদেশে ধরেন ওই ট্রেন্ডটা স্টার্ট করে দিয়েছি যে আমার পরের যে জেনারেশনটা তারা বাংলাদেশের নেক্সট টোয়েন্টি ইয়ার্স প্রফেশনালি ডিজাইন করবে ওই জায়গাটা তৈরি করে দিয়েছি আমি এক শুরুটা করে দিয়েছি আমি সব কিছু তো আমি শেখাতে পারিনি বাট আমি দিক নির্দেশনাটা স্টার্ট করেছি নাম্বার টু আমি বাংলাদেশে এইটা করানোর চেষ্টা করেছি যে প্রোডাকশান করেও বাংলাদেশে ডিজাইনরা ডিজাইন করে জিনিসটাকে নেক্সট লেভেলে নেওয়া যায় পয়সা ইনকাম করানো যায় আচ্ছা সেটা সামহাও কিছুজন হয়তো অ্যাডাপ্ট করেছে কিছুজন হয়তো ভাবেই নাই বিষয়টা ভাবার এখানে বাংলাদেশের ডিজাইনের পজিশানিং যদি বলি যে বাংলাদেশে প্রচুর জায়গায় ডিজাইনকে এখন ইউজ করা হচ্ছে বাট ওইটা দেখারও তো একটা ব্যাপার আছে আমি তিন বছর পরে আমাকে আসলে কোথায় দেখতে চাই আমাকে আমি ধরেন পনেরো বছর কেরিয়ার হয়ে গেল পৃথিবীর কেউ আমাকে চিনল না বা আমি কোনো একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারলাম না অথবা ধরেন কথার কথা আমার কোনো গান আমি প্লেয়িং সেটে বাজাতে পারলাম না তাহলে আসলে আমি কি করলাম just show করলাম কিছু টাকা নিয়ে তো রাহাতের বাইরে কাউকে দেখলাম না মানে খুব বেশি ওইটাই বললাম যে হয়তো ভাবছই না বা ভাবনাটা আসছে ভাবলে হয়তো হইই যেত যেটা খুব জরুরি সেই ক্ষেত্রে আমি যদি একটু রিলেট প্রশ্ন করি বাংলাদেশি প্রোডিউসার বা যেহেতু ইভেন্টের সাথে রাত খুব অনেক অনেক বছর হয়ে গেল জড়িত সেই জায়গায় তাদের চাওয়ার ক্ষেত্রে ডিজ ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় রাখে ইভেন্টে ইভেন্ট সময় ইভেন্টের সময় যেটা হয় আগে যেটা হতো ডিজেদেরকে দেখার জন্য একটু সহজ করে যে প্রায় সময় আমরা শুনি যে ঠিক আছে মানে সেশন আর্টিস্টরা বলে যে বাজেট কম তো ডিজে ডিজে টিজে ডিজে টিজে নিয়ে যায় হুম ভেরি ইনসাল্টিং ওয়ার্ড হুম ডিজে টিজে নিয়ে যায় বাজেট কম তো এটা এটার आंसर আমার প্রথমত आंसर হচ্ছে যখন আমরা ইভেন্টটা ডিজাইন করি কোনো কর্পোরেটের জন্য প্রথমত দেখতে হয় ওদের সময় কতখানি আছে এবং এই সময়টার ভেতরে কি কী কম্পোনেন্ট আসলে আমাকে অ্যাকোমোডেট করতে হবে যেমন ওদের ইন্টারনাল অনেক কিছু থাকে স্পিচ থাকে কোনো পার্টিকুলার যদি কোনো ইভেন্ট থাকে সেগুলোকে ক্যাটার করতে হয় তারপরে ওখানে যদি কোনো পারফর্মার থাকে অন্য পারফর্মার সিঙ্গিং হোক বা ডান্স পারফরমেন্স হোক সেটাকে ক্যাটার করতে হয় দেন আসে হচ্ছে ডিজের বিষয়টা এটার কারণটা হলো আমাদের এসপিএল সাউন্ড প্রেশার লেভেলটা এত লাউড থাকে যেহেতু আমরা প্রি রেকর্ডেড সাউন্ড বাজাই এটা কখনো লাউড সাউন্ডের চেয়ে কম হয় না এটা ওই সরি লাইভ সাউন্ডের চেয়ে এটা সবসময় বেশি হয় তো সব সময় ডিজের প্লেসটা হয় হচ্ছে টাইমিং প্লেসমেন্টটা হয় একদম শেষে এটা রাখাই হয় টেকনিক্যাল কারণে হুম যাতে করে ডিজের ওই সাউন্ডটা যদি আমরা আগে প্লেস করি লাইভ ব্যান্ডকে পরে দিই এটা শোনার পরে মানুষ স্বাভাবিকভাবে ওই সাউন্ডটা নিতেই পারবে না ওটা সাম একটু কম মনে হবে একটু মানে লেস প্রেশার মনে হবে তো সেই জায়গা থেকে এখনকার এটা বললাম হচ্ছে রেগুলার ইভেন্টের ডিজাইনিংটা কিভাবে হয় এখন বিষয়টা আসে এরকম যে এখনকার অনেকগুলো ইভেন্টই এমন হয় যে সময়টা কম থাকে যেমন কথার কথা কিছু কর্পোরেট শোজ এমন হয় যে ডিলার মিট হয় যেগুলো সারা বাংলাদেশ থেকে পার্টিকুলার ওই ভেনুতে আসে তাদেরকে আবার রাতের মধ্যে অনেকেই আসে ব্যাক করেন আমাদের এরকম অনেক ইভেন্টের এক্সপিরিয়েন্স আছে ওই সময়টা দেখা যায় যে একটা পুরা গানের স্টেশন হওয়ার পরে আবার এক ঘন্টা ডিজে সেশন হবে এরকম অনেক ইভেন্ট হয় যেখানে হয়তো গানটাকে ওই সময় হয়তো মানে পজ রেখে আমরা ডিজেতে কনভার্ট করে ফেলি ডিজাইন করার সময় আবার অনেক সময় এমন হয় যে শোয়ের লেন্থ হয়তো বড় সেক্ষেত্রে ডিজেও থাকে গানও থাকে অন্যান্য পারফরমেন্স থাকে অর্থাৎ এটা আসলে সাংঘর্ষিক না 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 একদম সাংঘর্ষিক না যেটা একদম না এবং আমি বাংলাদেশের অনেক মানে লিজেন্ডারি ব্যান্ড বলেন सिंगर বলেন তাদের সাথে সেম টাইমে তাদের গানের পারফরম্যান্সের মধ্যেই আমি পারফর্ম করেছি না আমি পার্সোনালি ডিজে রাহাত ও আচ্ছা আমি এই ডিজে ইন্ডাস্ট্রি জেনারেলি ডিজে তো অন্য উচ্চতা গিয়েছে সো সেই জায়গায় একটা প্রাউড মোমেন্ট আসছে কিন্তু ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিটা আসলে ডেভেলপড